স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ইঞ্চি ইঞ্চি জমি এই চাষাবাদের আওতায় আনব এবং বাংলাদেশের 7 কোটি মানুষকেই আমি চিকিৎসার সুযোগ সুবিধা করে দেব। আলহামদুলিল্লাহ আমরা যদি সকলেই নেচারের কাছে থাকি, যেরকম সারা বিশ্ব আজকে বলতেছে যে নিম গাছ ভিলেজ ডক্টর, মানে গ্রামের ডাক্তার সাহেবের নাম হইল নিম গাছ। নিম গাছ কেন গ্রামের ডাক্তার? প্রথম হইল মুখ দিয়ে সব রোগ শুরু হয়। আমরা নিমের একটা টুকরা ডালা দিয়ে যদি সকালবেলা দাঁতটাকে ভালোভাবে মেজে নিই, তাহলে আমার মুখে গালে ঠোঁটে জিভে কণ্ঠনালীতে কোনো জীবাণু থাকতে পারবে? আমাদের মুখের ভিতরে, জিভের ভিতরে, ঠোঁটের ভিতরে, মাড়ির ভিতরে যে ছিন 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 করে, হ্যাঁ, ব্যথা হয়, দাঁত পড়ে যায়, দাঁত ব্যথা হয়, দাঁতের যত সমস্যা আছে, মুখের যত সমস্যা আছে, গালের যত সমস্যা আছে, ঠোঁটের যত সমস্যা আছে, কণ্ঠনালীর যত সমস্যা আছে, মুখের যত সমস্যা, সবগুলো সকালবেলার এক টুকরা নিম গাছের ডালা অথবা 10টি কচি নিমের পাতা আপনাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য নিমকে বলে ঘরের ডাক্তার, আবার কোনো কোনো দেশে বলে সবার ডাক্তার। কোনো কোনো দেশ নিমের প্যাটেন্ট রাইট নেওয়ার জন্য হন্য হয়ে ঘুরতেছে। সারা পৃথিবীতে নিমের প্যাটেন্ট রাইট আরও 20 বছর আগেই নেওয়া হয়ে গেছে। আপনি খুব অবাক হবেন, কাঁচা হলুদের ভিতরে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অ্যান্টিবায়োটিক কার্কুমিন আছে। কাঁচা হলুদ যে কোনো ধরনের বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এভিয়ান বি ভাইরাস, যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধ করার মতো ক্ষমতা কাঁচা হলুদের ভিতরে আছে।